আসসালামু আলাইকুম, ভোজন রসিকে সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন তিনজন রংপুরের ভোজন রসিক আসছে আমাদের এখানে। ওনারা খালি গায়ে আছে, এই জন্য একটু লজ্জাবোধ করতেছে, মানে কথা বলতেছে। গ্রামের কথা তো আপনারা ওনাদের কথা বুঝবেন না, যে আমরা কথাটা মিউট করে দিলাম। তো ওনারা আমাদের মূলত মেহমান, দেখতে পাচ্ছেন ওনাদের আজকে হালকা খাওয়া দাওয়া হচ্ছে। তার ভিতরে রয়েছে মুরগির মাংস, ডাল, সালাদ, আর ফ্রিজের ঠান্ডা পানি রয়েছে। তো ওনারা খাচ্ছে, আপনারা ওনাদের রংপুরের মানুষের খাবার দাবার একটু দেখুন কীভাবে খাচ্ছে ওনারা। দেখতে দেখতে চলে যাবে আজকে সময়টা। ওনারা এখন মুরগির মাংস আলু দিয়ে রান্না করা সেটাই নিচ্ছে, খাচ্ছে এবং কত রকমের গল্প ওনারা করতেছে। গল্পে গল্পে খাবারও টাইম চলে যাচ্ছে। ওহ